আমরা একটা মায়ার সাগরে ডুবে আছি। ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহং ত্বা সর্ব পাপেভ্য মুক্তস্যামি মা শুচ। তার মানে কি? হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি তুলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। তার মানে কি? আমরা শুধুমাত্র হাতটা তুললেই হবে। তো আজকের এই রজনীটি আমরা যদিও অনেকে বিশেষ করে মায়েরা পিতাজিরা কি শিব ঠাকুরকে অভিষেক করিয়েছেন, মায়েরা একটু বেশি বেশি করেন। আমরা ছোটবেলা শুনতাম যে শিব ঠাকুরে অভিষেক করায় আমরা শিবের মতো স্বামী পাওয়ার জন্য, ওরকম একটা ভাব থাকতে হবে। আবার ও তবে এত সুজানা শিবের মতো, ওই যে অনেকে হাসি হাসি খুশি খুশি খুব ভালো লাগছে। মা উমা মানে হিমালয় কন্যা উমা, আজকে শিবরাত্রির পূর্ণ লগ্নে আমরা 30 মিনিটস আধা ঘন্টা খুব মন দিয়ে খেয়াল করব। হিমালয় কন্যা শিব ঠাকুরকে স্বামীরূপে পাওয়ার জন্য কত কঠোর তপস্যা করেছেন, এত সুজানা। উমার একটি নাম আছে অপর্ণা, নাম শুনেছ? দুর্গাদেবীর একটা নাম আছে অপর্ণা। অপর্ণা কেন? তিনি যখন শিব ঠাকুরকে স্বামীরূপে পাওয়ার জন্য হিমালয়ের একদম বরফ জায়গায় তপস্যা করছিলেন, পর্ণ মানে পাতা, অপর্ণা মানে একটি পাতাও না, মানে একটি পচা পাতাও খান নাই, এরকম তপস্যা করেছেন। এত সুজানা, কালী শিবলিঙ্গের মাথায় জল ঢেললে শিবের মতো স্বামী পেয়ে যাব, না একটু কঠোর তপস্যা করতে হবে। দেখা গেল কি, অনেক তপস্যার পরে আমি জায়গাটা সংক্ষেপ করি, যখন শিব ঠাকুরকে স্বামীরূপে পাওয়ার জন্য হয়ে গেল সব কিছু, সমস্ত ঈশ্বরের ইচ্ছা, কারণ নাহলে পুত্র আসবে না, অসুরকে বধ করতে পারবে না। দেবাদিদেব মহাদেব তপস্যায় বসে আছেন, তাকে কে রাজি করাবে বিয়ের জন্য, তিনি তো ভোলানাথ। তখন মদনকে পাঠানো হলো। মদন যখন দেবাদিদেব মহাদেব তপস্যায় বসে আছেন, চারদিকে বসন্ত ঋতু, এখন যেমন বসন্ত, চারদিকে ফুল পাখি গুঞ্জন করছে, প্রকৃতি পরিবর্তন হয়েছে, সব কিছু দেখে এত চমৎকার প্রকৃতি পরিবর্তন হয়েছে, শিব ঠাকুরের মনে একটা অন্যরকম ভাব জাগছে যে আমি সাধক মানুষ, কি হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে। তিনি তে দেখলেন সামনে উমা মানে দুর্গা, তাকে দেখে তার একটা ভাব জাগল। হঠাৎ দেখলেন সামনে মদন, মদনকে দেখে রাগ করলেন, আবার রাগ করলেন যে তুমি আমার তপস্যা ভঙ্গ করেছ, দেবাদিদেবের তৃতীয় নয়ন থার্ডাই থেকে অগ্নিস্ফুরিত হলো, এমনভাবে আগুন বের হলো মদন বর্ষ হয়ে গেল, মদন বর্ষ হয়ে গেল। তখন মদনের স্ত্রী রতি গিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করেছিল, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। যা হোক, পরে এমনি দিনে, আজকে বলছি মহাশিবরাত্রি, এমনি দিনে যেদিন হর পার্বতীর বিয়ে হয়েছিল, খুব মজার ঘটনা আছে শিবপুরাণে, দেবাদিদেব মহাদেব, আমরা বিয়েতে বরযাত্রী যাই না, এখন তো আমরা কিসে করে যাই, লাইটেস্ট হাতি হেলিকপ্টার, দেবাদিদেব মহাদেবের গাড়িটা কি মার্সিডিস, না ওই যে ব্রিঙ্গি সার, সার সাদা একটা সার, এটা হচ্ছে শিব ঠাকুর হচ্ছেন বর, আর এই মার্সিডিস গাড়ি আর কি, সাদা সারের পিঠে বসেছেন, আর তার ড্রেসটাও বাঘের সাল, বাঘের সাল পরা, এই ছাই বর্ষ মাখা, আর বরযাত্রী হচ্ছে ওই ভূত প্রেরত ডাকিনী যুগিনী, অদ্ভুত অদ্ভুত বরযাত্রী কে রওনা হয়েছে। তিনি খুব ঢাকঢোল পিটিয়ে বিয়ে করতে আসছেন আর হিমালয়ের কন্যার বাড়িতে। এখন হিমালয় কন্যাকে মানে তার মা হিমালয়ের স্ত্রী চিন্তা করছেন যে দেখি আমার মেয়ে সারা জীবন তপস্যা করেছে, জামাইটা কেমন, আমরা বরযাত্রী গেলে একটু আগ্রহে দেখি না, দেখি কেমন লাগে। এখন
দূর থেকে মা যখন দেখতেছেন সর্বনাশ, এবারানি জামাই হ্যাঁ বোলানা তার গাড়ি পাইছে না, সারের ফিডে হইয়া হেল্লা দুল্লা আইতাছে, আবার বাঘের সাল ফিন্দ, বাঘের সাল পড়া বলে শিব ঠাকুরের 1000 নামের মধ্যে একটা নাম আছে কৃত্তিবাস, কি বলছি কৃত্তিবাস, অনেকগুলো নাম আছে, কয়েকটা নাম বলি। ভগবানের অলঙ্কার কিরকম, শিব ঠাকুরের সাপের ফনা, গলার মধ্যে সাপ, হাতের মধ্যে সাপ, এই জন্য শিব ঠাকুরের নাম ফণিভূষণ, কি বলছি ফণিভূষণ। মাথার মধ্যে আবার হেয়ার স্টাইল দেখে তা জটা জুটো দাড়ি, এর জন্য শিব ঠাকুরের নাম দুর্যোটি, কি নাম বলছি দুর্যোটি। মাথার মধ্যে দেখা যাবার গঙ্গারে দৈরা রাখছে, এর জন্য শিব ঠাকুরের নাম গঙ্গাধর। তিনি সমস্ত পৃথিবীর সমস্ত জীবজগতের নাথ, এর জন্য তার নাম ভূতনাথ, কি নাম ভূতনাথ। তো এরকম 1000 নাম আছে। তিনি ত্রিশূল, তার হাতিয়ারটা কিতা ত্রিশূল, এই জন্য তার নাম হচ্ছে ষোলো পানি, কি নাম বলছি সরস্বতীর আমরা কি করি বিনা পানি, পানি মানে হাত, আর এই জন্য ষোলো পানি। আরেকটা নাম আছে পিনাক পানি, একটা ধনু আছে শিব ঠাকুরের, তার নাম হচ্ছে পিনাক পানি। শিব ঠাকুরের এই পোশাক দেখিয়া মা দূর থেকে দেখিয়া, এই নি বেটার জামাই, আমার ফুরি সারা জীবন তপস্যা করছে, আর এই তার বর যাচ্ছে, মা ফিটে গেছে গিয়ে, এখন মারে জল টল দিয়ে আগে জ্ঞান ফিরাইল, এরপর না বিয়া হইত। এখন দেখেন আমাদের সনাতন শাস্ত্রে হর পার্বতীর বিয়ে থেকে কিন্তু আমাদের বিয়াটার লাইন আইছে, এগুলো জানতে হবে, মুরব্বীরা জানবা, বাচ্চারা জানতে না। যখন যখন শিব ঠাকুর আসছেন, মার জ্ঞান হয়েছে, আসার পরে মায়ের তো বর রে বরণ করে নানি, ওই যে কিতাব হয় না আপনারা, এই একটা সিরা আংটি দিয়া, হ্যাঁ দধিমঙ্গল, দধিমঙ্গল তো মনে করে দিয়েছেন, ধন্যবাদ। এখন বেড়া কিতা ড্রেসটা কিতা কমপ্লিট স্যুট, বাঘের সাল ফরাত, এখন মার সামনে গেছেন, মা যেতা দেও দে লাও, এখন দিছে বেটা খাপড় গেছে খুললে খবর নাই, তাড়াতাড়ি একটা ফর্দা টাঙ্গাই টাঙ্গাইলেন আপনার একটা ফর্দা, দেখুন কেমনে সিস্টেমটা, ওই ফর্দা ওইখান থেকে আছে, একজনে খাপড় ধরছে, দুইটা কইছে হাত ফিস দিয়া, সামনাসামনি না কিন্তু ফিস দিয়া, মা যেতা দে তাই দে লাও, ওই সিরা আংটি দধি মঙ্গল, এইভাবে তিনি রিসিভ করছেন, দধি মানে মঙ্গলের লক্ষণ, দধি মঙ্গলের লক্ষণ করছে। তো ভগবানের শিব ঠাকুরের সাথে মহা ধুমধামে বিয়েটি হয়েছে, এখানে রূপ পরিবর্তন আছে, অনেক কাহিনী আছে। আমি শিবরাত্রিতে যেহেতু যাব, আমার গরিব কাটা তারা দিচ্ছে, তো এইভাবে যখন দুর্গাদেবীর মানে উমার সাথে মহা ধুমধামে বিয়ে হয়, এইরকম সুপুরুষ দেবাদিদেব মহাদেব ত্রিভুবনে নাই। আমি শুরুতে বলেছি যখন দিনও ছিল না, রাতও ছিল না, সৃষ্টিও ছিল না, কিছুই ছিল না, তখন দেবাদিদেব মহাদেব ছিলেন। এই জন্য বলছি যে কসমিক মিউজিক থেকে রুদ্ররূপে ভগবান পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। কিছুদিন পরে তাদের পুত্র দেব সেনাপতি কার্তিকের জন্ম হল, কার্তিকের আরেকটা নাম হচ্ছে স্কন্দ। আমাদের সনাতন শাস্ত্রে স্কন্দ নামে একটি পুরাণ আছে, স্কন্দ পুরাণ বলে একটি পুরাণ আছে, এটির এইরকম 6টা অংশ আছে, এত বড় বড় 6টা ভাগ আছে, স্কন্দ পুরাণ অনেক বড় কার্তিকের নামে। তো এইভাবে স্কন্দ বা কার্তিক যখন দেব সেনাপতি হল, তখন সে তারকাসুরে হত্যা করে দেবতাদের রাজ্য আবার ফিরিয়ে দিয়েছিল। এই দেবাদিদেব মহাদেবের আমরা কি বলি ম্যারিজ এনিভার্সারি, শুভ বিয়ে বার্ষিকী, এর জন্য আজকে মহাশিবরাত্রি। তো এই দিনে আপনারা চার প্রহরে চারবার দেবাদিদেবের অভিষেক করানোর কথা, আমরা তো চারবার করতে পারি না, একবার করিয়েছি না আজকে। প্রথম প্রহর আমরা 3 ঘন্টায় যদি আমরা এক প্রহর ধরি, তাহলে সন্ধ্যা 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টা, 3টা থেকে আবার 6টা, এই 4 প্রহরে 4 বার শিবলিঙ্গের উপরে বা দেবাদেবকে অভিষেক করানোর কথা। প্রথম প্রহরে দুধ গঙ্গা জল, দ্বিতীয় প্রহরে দই গঙ্গা জল, তৃতীয় প্রহরে ঘি গঙ্গা জল, মধু গঙ্গা জল, মানে দুগ্ধ দই মধু ঘি
চারটার সাথে গঙ্গা জল সহ এবং দেবাদিদেবের সবচেয়ে প্রিয় যে জিনিসটি বিল্বপত্র, বেলপাতার জল দিলেই তিনি খুশি। তিনি অল্পে তুষ্ট, তাই তার নাম আশুতোষ। এই নামটা তো সকলেই জানে, তিনি অল্পেই তুষ্ট, এই জন্য তার নাম আশুতোষ। তিনি আপনারা সকলেই জানেন, যখন পৃথিবীতে অমৃত উত্তোলনের জন্য সমুদ্র মন্থন হয়েছিল, তখন প্রথম একটা ভয়ঙ্কর বিষ উঠেছিল, তার নাম ছিল হলাহল। এই বিষ পৃথিবীতে পড়লে পৃথিবীর জলে ছাই হয়ে যাবে, ওর কে রক্ষা করে? ওই বোলানাথ ছাড়া তো উপায় নাই, ডাকো বেড়ারে। তো বোলানাথকে দেওয়া হয়েছে, উনি কণ্ঠে ধারণ করেছেন, কণ্ঠ নীল হয়ে গেছে, এই জন্য তার নাম নীলকণ্ঠ। তো এই দেবাদিদেবের প্রিয় ফুলের মধ্যে একটি ফুল নীলকণ্ঠ, যার নাম অপরাজিতা। প্রিয় ফুলের মধ্যে ধুতরা নীলকণ্ঠ, আরেকটি দেখেছি এখানে দেওয়া হয়েছে মালা আকণ্ঠ। ওই যে রাস্তার কাছে আফন গাছ হয় যে গাড়া গাড়া ফাতা, এটার যে ফুল এটা শিব ঠাকুরের প্রিয়। তাইলে কি দাঁড়ালো? আরেকটি ফুল প্রিয়, যেটা আমরা বলি করবি ফুল, হলুদ, হ্যাঁ করবি ফুল আছে। করবি ফুল, ধুতরা ফুল, আকণ্ঠ ফুল, এইগুলো শিব ঠাকুরের প্রিয়। আর পাতার মধ্যে একমাত্র বিল্বপত্র। কেন বিল্বপত্র? দেবাদিদেব মহাদেবের হাতের যে হাতিয়ারটা, তার নাম কি? ত্রিশূল। ত্রিশূল হচ্ছে তিনটি গুণের সমাহার, এটাকে পুঞ্জক বা চাবি বলে। একটা বড় সন্দুকের ভিতরে যখন অলংকার থাকে, চাবি ছাড়া তো খোলা যাবে না। আমাদের মানব জীবনের যত সম্পদ আছে, যে জায়গাটাতে আছে, এটার চাবি হচ্ছে ত্রিশূল। এটা তিনটা গুণের সমাহার, তিনটা দেখুন এক জায়গাতে মিল্লা গেছে, একটা ডান্ডা আছে, সত্য রজ তম, সত্যগুণ রজগুণ তমগুণ, তিন গুণের এক কান। সবচেয়ে অবাক করার বিষয়, আলাদা আলাদা সেক্টর আছে। সরস্বতী সত্যগুণের প্রতীক, ব্রহ্মা রজগুণের প্রতীক, কিন্তু দেবাদিদেব মহাদেব তিনটার মিলন। ত্রিশূলের মধ্যে সত্য রজ তম, তিন গুণের মিলন। একইভাবে দেবাদিদেব মহাদেবকে বলা হয় ত্রিনয়ন, মানে তিনটি চোখ, চন্দ্র সূর্য অগ্নি, তিনটা চোখ তাকে দেশে দেবাদিদেব মহাদেবের। তো তিনি এতভাবে সমস্ত পৃথিবীকে রক্ষণ করেন অল্পে তুষ্ট। এই জন্য আজকে শিবরাত্রির আমাদের শিব পুরাণে যে উপাখ্যানটি আছে সেটা আমরা শুনতে চেষ্টা করব। আমি গত বছর বলেছিলাম কিনা মনে নাই, এটি শিব পুরাণের 71 অধ্যায় আছে এবং 74 অধ্যায় থেকে 75 পর্যন্ত শেষ হয়েছে। দেবাদিদেব মহাদেব তিনি অল্পে তুষ্ট, খুব মন দিয়ে উপাখ্যানটি শুনতে হবে। তিনি বলছেন শাস্ত্রে, আমাদের শাস্ত্র গ্রন্থগুলো যখন সুত গোস্বামী নৈমিষারণ্যে এরকম হাজার হাজার মুনি ঋষিরা বসে আছেন, তখন সুত গোস্বামী এই কাহিনীগুলো বলছেন, মানে মুনিরা প্রশ্ন করেছেন আর তিনি উত্তর দিয়েছেন। তো সুত গোস্বামীকে জিজ্ঞাসা করছেন, এই যে ফাল্গুন মাসের মহাশিবরাত্রি কি এমন পুণ্যময়, কেন সকলেই দেবাদিদেব মহাদেবের প্রার্থনা করে পূজা করে, করলে কি হয় আবার না করলে কি হয়, এটার মাহাত্মটা কি? তখন সুত গোস্বামী বললেন, খুব চমৎকার একটি কাহিনী বললেন আপনার শিব পুরাণে। তিনি বললেন যে তখনকার সময়ে রুরদ্রুহ ভিল্ল নামে একজন বেদ ছিল। বেদ মানে কি? যে পশু শিকার করে তাকে বলা হয় বেদ। শাস্ত্রে বলছে রুরদ্রুহ ভিল্ল, রুরু মানে হরিণ, দ্রুহ মানে যে বধ করে, রুরদ্রুহ ভিল্ল নামে একজন বেদ ছিল। তিনি প্রত্যেক দিন হরিণ শিকার করে সংসার নির্বাহ করতেন। দেখুন ভগবান কি চমৎকার উপাখ্যানটি দিয়েছেন গ্রন্থে। সুত গোস্বামী বলছেন, এই যে আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, ভগবানের কাজে কি কিছু লাগাই? জীবনটাকে কতটুকু কাজে লাগাই? দেখেন কাহিনীটিতে অনেক কিছু শিকনীয় আছে। এই বেদের চেহারার বিবরণ দেওয়া হয়েছে, খুব কুৎসিত,
বেটে কালো, চোখ দুটি আগুনের মতো খুব কুৎসিত। সেই বিল্ল বেদ প্রতিদিন শিকারে যায়, হরিণ শিকার করে সংসার পালে, খুব নিষ্ঠুর। একদিন এরকম দিনে সে জানত না যে শিবরাত্রি, সে শিকারে গিয়েছে, তার মা তার স্ত্রী পুত্ররা বলছে আমরা খুব ক্ষুধার্ত, আমাদের জন্য শিকার করতে যাও। তো সে কি করেছে, বনে গিয়েছে, সারাদিন বনে ঘুরতে ঘুরতে কোনো শিকার পায় নাই, কপালে খাবারও জুটে নাই। আমরা উপবাস থেকেছি না অন্তত 12টা পর্যন্ত। ওই বেদ কিন্তু জানে না আজকে শিবরাত্রি, কিন্তু সে নিজের অজান্তে উপবাস করে ফেলেছে। সারাদিন ঘুরতে ঘুরতে যখন সন্ধ্যা সমাজ সন্ধ্যা, তখন চিন্তা করছে আমি খালি হাতে বাড়িতে যাই কি করে, আমার স্ত্রী না কে আছে, সন্তান না কে আছে। তিনি কি করলেন, আচ্ছা দেখি আর একটু। এই চিন্তা করে সন্ধ্যার কাছাকাছি একটি জলাশয়, একটা পুকুর, পুকুরের কাছে চিন্তা করলেন যে সন্ধ্যার পরে অন্তত বনের হরিণ জল খাওয়ার জন্য তো এখানে আসতে পারে। এটা চিন্তা করে আবার বাঘের ভয় আছে, সে কি করলো গাছে উঠে বসলো, গাছে চড়ে গেল, তীরধনুক নিয়ে গেল, আবার যদি জল পিপাসা লাগে সাথে কিছু জলও নিয়ে গেল। সে যখন গাছে উঠে বসেছে অপেক্ষা করছে কোনো শিকার আসে কিনা। গ্রন্থে তো চমৎকার লেখা হয়েছে, রাত্রির প্রথম প্রহর হঠাৎ একটি হরিণ এসেছে, হরিণী চুপচুপ করে এসে সে জল পান করছে। এটা দেখেই বিল্ল ওই তীরধনুক যোজনা করেছে তাকে মারার জন্য। যেই তীরধনুক যোজনা করেছে অমনি একটি ঝাঁকুনি খেয়েছে গাছে, গাছ থেকে বিল্লপত্র পড়েছে, আর সাথে জল যে রেখেছিল ব্যাগে 2 ফুটা জলও পড়েছে। জল সব বিল্লপত্রটি গাছের নিচে পড়েছে, ও কিন্তু জানত না ও যে গাছে বসে সে গাছটা বেলগাছ, আর বেলগাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল হরিবোল। মানে সে জানত না, নিজের অজান্তেই একটি বেলপাতা শিবলিঙ্গের উপরে পড়েছে। মহাদেব তো খুব খুশি, দেখো নিবা আজকে শিবরাত্রির দিন, হ্যাঁ আমারে বেটায় হ্যাঁ অভিষেক করাইছে। হরিণটিকে যে মারতে চেয়েছে হরিণটি কথা বলে উঠেছে, হরিণী বলছে তুমি আমাকে মারবে, এত অবাক হয়েছে হরিণ কথা বলছে। বলে ঠিক আছে আমাকে মেরে তুমি কি করবে, বলে তোমাকে মেরে আমি সংসারের ছেলে মেয়েকে খাওয়াবো। হরিণটা খুব খুশি হয়েছে, বলছে আমার জীবনটা সার্থক হয়েছে, কারণ এমনি তো আমার দেহটা একদিন মরে পচে চলে যাবে, যদি কারো সেবায় লাগে আমার জীবনটা সার্থক। তবে কি, আমার ঘরে আমার বাচ্চারা আছে, আমার এক সতীন দিদি আছে, আমাকে একটু সময় দাও, আমি বাচ্চাগুলোকে বুঝিয়ে দিয়ে আবার আসব। বেদ বলছে ও মিথ্যে বলার আর সুযোগ পাচ্ছ না, তুমি চলে যাও আর ফিরে আসবে। বলছে দেখো আমি সত্যি বলছি, আকাশ বাতাস সাক্ষী রেখে বলছি আমি আবার ফিরে আসব। বেদ বলছে না যাওয়া যাবে না, বলছে না আমি যদি না আসি আমার এমন হবে যে স্বামীর কথা লঙ্ঘন করলে যে পাপ হয় আমার জন্য সেই রকম পাপ হয়, আমি যদি না আসি ব্রহ্মহত্যার জন্য পাপ হয়, এরকম অনেক প্রতিজ্ঞা করেছে। আমি সংক্ষেপ করছি, ওকে ছেড়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে আরেকটা ওই হরিণীকে খুঁজতে খুঁজতে আরেকটা হরিণী এসছে, মানে তার সতীন এসে যখন জলাশয়ে চুপচুপ করে জল খাচ্ছিল তখন আবার সে তীর যোজনা করেছে তাকে মারার জন্য। তখন দেখা যায় আবার একটি বেলপাতা জলসহ
শিবলিঙ্গের উপরে পড়েছে। দ্বিতীয় প্রহরের তার শিবের অভিষেক পূর্ণ হয়েছে। একইভাবে বলছে যে আমি ঘরের সন্তানদেরকে বুঝিয়ে রেখে এসে তোমাকে খাওয়ার জন্য আমাকে নিয়ে যাবে। ও তুমি আসবে না, আগে একজন পালিয়েছে, কোন আমি আসবই, অনেক প্রতিজ্ঞা করেছে, ওকে ছেড়ে দেওয়া আছে। তৃতীয় প্রহরে, রাত্রির তৃতীয় প্রহরে একটি স্বাস্থ্যমত হরিণ, মানে তাদের হাজবেন্ড, দুইটা হরিণীর হরিণ, সে তাদেরকে খুঁজতে খুঁজতে ওরা চলে গিয়েছে জলাশয়ে এসে, তাকে দেখে আবার বিল্লবের তীর যোজনা করেছে। তৃতীয় প্রহর তখন বেলগাছ থেকে একটি বেলপাতা জল আবার শিবলিঙ্গের উপরে পড়েছে। সে বলছে আমি কথা দিচ্ছি, হার্টিলি কথা দিচ্ছি, আমি অবশ্যই ফিরে আসবো, আমাকে ছেড়ে দাও, আমি সংসারটা বুঝিয়ে দিয়ে আসি। সেও চলে গিয়েছে। এখন গুহাতে গিয়ে ফয়সালা হচ্ছে না, অনেক লম্বা কাহিনী, এখানে সংক্ষেপ করছি। প্রথম হরিণী বলছে আমি যেহেতু প্রথম কথা দিয়েছি আমি যাব, আমার সন্তান দিদি তুমি দেখো। দ্বিতীয় হরিণটি বলছে আমি তো ছোট বউ, আমি তোমাদের দাসী, আমাকে সেবা করার সুযোগ দাও, তুমি যেও না, আমি যাব বেদের কাছে। তখন হরিণটি বলছে মা ছাড়া সন্তান কি করে থাকবে, তোমরা থাকো আমি যাই। মানে সকলেই ত্যাগ করতে চাচ্ছে, এখানে কিন্তু অনেক শিক্ষণীয় আছে, ত্যাগ করতে চাচ্ছে। তখন সিদ্ধান্ত নিয়েছে তাহলে আমরা তিনজনেই যাই, মানে হরিণ এবং দুইটা হরিণী। তিনটাই যখন জলাশয়ের দিকে আসছিল তখন বাচ্চারা গুহাতে থাকলো না, তারা বলল তো আমরা থেকে লাভ কি, মাও থাকবে না বাবাও থাকবে না, আমরা বেঁচে থেকে লাভ কি। তখন এই শিশু হরিণরাও ওই জলাশয়ে চলে আসলো। জলাশয়ে এসে যখন সামনে সবাই আসলো তখন তো মহাখুশি, হ্যাঁ, বিল্লবেদ দেখা যায়, শিকারের অভাব নাই। হ্যাঁ, সে তখন আবার যখন তীর যোজনা করেছে রাত্রির চতুর্থ প্রহর, আবার একটি বিল্লপত্র আশুতোষ মহাদেবের শিবলিঙ্গে পড়েছে। যেই চার প্রহরে চারবার শিবের অভিষেক হয়েছে অমনি তার জ্ঞান চক্ষু খুলেছে, মানে বেদের আর সেই ভুল আর রইল না, সে তখন জ্ঞান চক্ষু শিবের আশীর্বাদ। সে মারবে কি আর মারতে পারছে না, হরিণরা বলছে তোমরা আমাকে মারো, আমাদের জীবন সার্থক হোক যদি কারো সেবায় লাগে। কিন্তু বিল্লবেদ বলছে আমি জীবনে অনেক পাপ করেছি, আমি আর পাপ করব না। তার জ্ঞান চক্ষু খুলে গিয়েছে শিবের আশীর্বাদ। সে যখন নিচে নেমেছে সারাদিন উপবাস ছিল এই শিব চতুর্দশীর, নিজের অজান্তে রাত্রি জাগরণ হয়েছে, নিজের অজান্তে চাই প্রহরের অভিষেক হয়েছে, নিজের অজান্তে এই পুণ্য ফলে তার সামনে দেবাদিদেব মহাদেব আবির্ভূত হয়েছেন। তার সামনে দেবাদিদেব মহাদেব আবির্ভূত হয়েছে, হরি বল। যখন দেবাদিদেব মহাদেব আবির্ভূত হয়েছেন তখন সে, তার যখন দিব্য চক্ষু জ্ঞান হয়েছে তখন সে ভগবান মহাদেবকে জোর হাতে প্রণাম করে বলছে নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে। একটু খেয়াল করেন, শিবের প্রণাম মন্ত্রে বলা হচ্ছে নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে, তিনটি কারণের যিনি প্রধান কারণ সত্তরজতম। বলছে নিবেদিতামি চ আত্মনম ত্বাম গতিম পরমেশ্বর। সে বলছে হে পরমেশ্বর দেবাদিদেব, তুমি সমস্ত কিছুর গতি, তোমার কাছে আমি আত্মনিবেদন করি। এই বিল্লবেদ যখন দেবাদিদেবের কাছে আত্মনিবেদন করলো তখন কি হলো, সে আর আগের মতো থাকলো না, তার দেহ অবসান হলো। এবং দেহ যখন অবসান হল সে তখন একটা দিব্য দেহ ধারণ করলো, সে আর তখন বেদ থাকলো না, কুচিত থাকলো না,
ভগবান দেবাদিদেবকে নিজের অজান্তে এই অভিষেক করার ফলে সেটা দিব্য দেহ ধারণ করলো, সাথে সাথে একেবারে উপর থেকে একটি স্বর্ণের রথ পুষ্পক রথে আসলো। দেহবসান হয়ে সেই দিব্য রথে করে সে সরাসরি দিব্য ধামে চলে গেল। হরি বল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সে এই নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদিতামি চ আত্মনাম ত্বাম গতিম পরমেশ্বর, এই প্রণাম মন্ত্রের ফলে সে চলে গেল। পরের কাহিনীটা আরো চমৎকার। পরে হলো কি, এই হরিণ গুলাও দিব্য দেহ পালো, মানে তার পশু জুনিয়ার থাকলো না। এই যে আমরা জন্ম মৃত্যুর চক্রে ঘুরছি, পশু জুনিয়ার থাকলো না, সেই হরিণ গুলাও দিব্য দেহ ধারণ করলো। এবং দিব্য দেহ ধারণ করার পরে তারাও সরাসরি ভগবত ধামে চলে গেল। তার মানে দেখেন, নিজের অজান্তে, নিজের অজান্তেও যদি এই পুণ্যময় তিথিতে, এই শিব চতুর্দশী তিথিতে আমরা দেবাদিদেবের সেবা করে তার জীবন মুক্তি পায়, তাহলে আমরা যেহেতু জানি যে আজকে এই পুণ্যময় তিথি কাছেই, আমরা অবশ্যই যদি চতুর্প্রহর নাও পারি, আমরা যারা দিনে করেছি, অন্তত প্রত্যেক বৎসর যাতে দেবাদিদেব মহাদেবের এই পুণ্য লগ্নে আমরা যাতে শিবরাত্রি পালন করতে পারি। আজকে অনেকে রাত্রি জাগরণ করবেন চতুর্প্রহর। আরও একটি কাহিনী আছে, এরকম অসংখ্য কাহিনী আছে, আমি বলতে চাচ্ছি 9:30 বেজে গেছে, আমি ক্লোজ করে ফেলবো, আমি এখানে ক্লোজ করে ফেলবো। আরও অনেক কাহিনী আছে শিব পুরাণের, যেহেতু দেরিতে শুরু করা হয়েছে, আমাকে বলা হয়েছে 7:00, আমি যথাসময় এসেছি, বাট এখানে শুরু হতে হতে 8:30 বেজে গেছে। তো যাই হোক, কিছু করার নাই, আমরা অনেক সময় দোষাদোষি করি, কেন হলো না, আগে হলো না, পরে হলো না, কাউকে দুষবেন না। ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, যখন যা হওয়ার তখনই হবে। তাহলে নিশ্চয় আজকে আমরা কিছু জিনিস মনে নিতে পেরেছি, যে শিব ঠাকুরের অনেকগুলো নাম আছে, তিনি অল্পে তুষ্ট হন আশুতোষ। তা আমরা আরেকটি কথা বলে শেষ করি, যে 2 মিনিটে আমি কাহিনী বলবো না, যে লিঙ্গ নিয়ে আমি আসার সঙ্গে প্রশ্ন করেছিলেন একজন, এই শিবলিঙ্গটি নিয়ে আমি 2 মিনিটে বলি। অনেকেই ভিন্নভাবে তার ব্যাখ্যা অপব্যাখ্যা করেন। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতীক, সিম্বল। যেমন বৈষ্ণবরা যে কোনো উৎসবে অনুষ্ঠানের আগে একটা খালা পাথর আনেন, অত বড় নারায়ণ শিলা, কিতাবনিটা রে নারায়ণ শিলা, এইটা নারায়ণের একটা প্রতীক না, এটা সিম্বল। তো শিবলিঙ্গটাও শিবের একটা প্রতীক, এটা কিন্তু পুরুষ জননেন্দ্রিয় না। অনেকে মনে করেন এটার অর্থ শিষ্ণ, শিষ্ণ না। শিষ্ণই যদি হইতো, এখানে একটা সাদা 3টা কপালে তিলকের দাগ আছে না লিঙ্গর মধ্যে, লিঙ্গটার 3টা অংশ আছে, যদি আপনারা ভালো করে দেখেন, একটা হচ্ছে ব্রহ্মপীঠ নিচের অংশটা, তারপরে আছে বিষ্ণুপীঠ ওই যে চ্যাপ্টা লম্বা অংশটা, তার উপরটা হচ্ছে শিবপীঠ, মানে ব্রহ্মপীঠ, বিষ্ণুপীঠ, শিবপীঠ, 3টায় মিলে হচ্ছে শিবলিঙ্গ। লিঙ্গ হচ্ছে শিবের সংক্ষিপ্ত রূপ, প্রতীক, সিম্বল অব দি শিবা। শিব ঠাকুরকে মূর্তি রূপে, বিগ্রহ রূপে পূজা কম করা হয়, এই জন্য লিঙ্গ রূপে করা হয়, এটা তার একটা প্রতীক, সিম্বল। যেমন নারায়ণের সিম্বল একটা কালা পাথর, একটা পৃথিবীকে আমরা টেবিলে গ্লোব হিসাবে দেখি, নমুনা হিসাবে, এটা হচ্ছে শিবলিঙ্গ। শিবলিঙ্গের আবির্ভাবে অনেক কাহিনী আছে, আগামীতে সময় পেলে আমরা বলবো। তবে মনে রাখবেন যে শিব রুদ্র রূপে পৃথিবী ধ্বংস করেন, তখন বিগ্রহ থাকে সাধারণত, আমরা সাধারণত লিঙ্গ রূপেই পূজা করে থাকি। তো ঠিক আছে, সকলের প্রতি শিব ঠাকুরের কৃপা বর্ষিত হোক, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমরা সকলে শিব ঠাকুরের প্রার্থনায় মন মজাবো এবং উৎসবের সার্বিক সার্থকতা কামনা করি। আপনারা প্রসাদ নিয়ে যাবেন, তারপরে আবার ইয়ে আছে, অধিবাস আছে, অধিবাসে থাকবেন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আমরা মহাপ্রভুর কথা বলে শুরু করেছিলাম,
মহাপ্রভুর নাম বলে শেষ করব সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে দর্শন আমার বুদ্ধিটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রহীন যদ্ভবে পূর্ণ ভবত তৎসর্ব তৎপ্রসাদ জনার্দন উলুদ্ধন করুন। আমার কাছে দাও।